হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমার একটা কলোনি আছে নতুন, মানে আমি পাখি পুষছি আর কি। তো আজকে সেই কলোনিটা তোমাদেরকে আমি দেখাবো, আমার কলোনিটা কীরকম এবং পাখিগুলো কী কী পাখি রেখেছি আপাতত, এখন মানে কটা পাখি রেখেছি সেইগুলো তোমাদের কাছে দেখাবো। তো চলো শুরু করে যাব ব্লগটা। তো এইটা হচ্ছে আমার কলোনি, তোমাদেরকে বাইরে থেকে একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার পুরো কলোনি। তো এটা ভেতরে গিয়ে এসে পুরো সেট আপ আমার বার্ড ফার্মিংয়ের জন্য। তো ফার্স্টে এর ভেতর ঢুকতে গেলে আগে আমাকে এই গেটটা বন্ধ করতে হবে, নয়তো পাখিগুলো যদি এই গেট থেকে বেরিয়ে যায় তাহলে পুরোপুরি বেরিয়ে যাবে। আর এই গেটটা যদি আমি বন্ধ করে রাখি, যদি এই পাখি এখান থেকে বেরায় তাহলে এই ঘরের ভেতরেই থাকবে ওরা। তো চলো এর ভেতরে ঢোকা যাক। তো আমি আমাদের পাখিকে এখন আপাতত এই দানা দিই খেতে, আর এই সমুদ্রের ফেনাটা রেখেছি। ওরা খায়, মাঝে মাঝে খায়, কিন্তু বেশি খায় না। এটা হচ্ছে কলোনির ভেতর থেকে পুরো ভিউটা, তোমরা দেখো। এই হাঁড়িগুলো আরও বসবে, এখন আপাতত পাঁচটা লাগানো হয়েছে, আরও বাকি আছে। তো আরও পাখি নিয়ে আসবো যখন, তখন আরও আমি হাঁড়ি বসাবো। তো এখন আমার কলোনিতে মোট আটখানা পাখি রয়েছে, নখানা ছিল, একখানা পরশু দিন মারা গেছে। ওর একটু অসুখ ছিল, হাঁপানি টান ছিল বলে তাই মারা গেছে। তো এখন ওই জন্য আটখানা পাখি রয়েছে। তোমরা দেখো পুরো ভিউটা কেমন লাগছে, সব খেলছে। ফ্রেন্ডস, ভিডিওটা এই পর্যন্ত। তোমরা যদি প্রত্যেক দিন আপডেট চাও যে আমার পাখিগুলো এখন কেমন আছে, কখন বাচ্চা দেবে, তাহলে আমি ডেইলি ভিডিও ছাড়বো। এবং তোমরা কমেন্ট করবে এবং কমেন্টে আমাকে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো, অ্যান্ড লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।